হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সামিউল হক অ্যান্ড আজকের ভিডিওটা হচ্ছে 1 লাখ টাকা অর 100K গেমিং অ্যান্ড এডিটিং পিসি বিল্ড নিয়ে। সো আজকের ভিডিওটাতে আমি আর কি 1 লাখ টাকার মধ্যে একটা পিসি বিল দেখাবো, যেটা মনিটর ছাড়া, যেটা দিয়ে আপনি হচ্ছে 1080p গেমিং এবং হচ্ছে ভিডিও এডিটিং অনেক স্মুথলি করতে পারবেন। সো অ্যান্ড আমরা প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে অনেক ভালো এবং ব্র্যান্ড মেনটেন করে আমরা চুজ করেছি। সো লেটস গেট টু দ্য মেইন ভিডিও। ওকে, সো তার আগে আমি একটু বলে রাখি, আমার একটা ফেসবুক গ্রুপ আছে টেক এনথুজিয়াস্ট বিডি, এটা আমি নিউ ক্রিয়েট করেছি। এখানে টেকনোলজি বিষয়ক, পিসি বিল্ড, গেমিং, মোবাইল, সকল টেকনোলজি বিষয়ক আমরা বিভিন্ন পোস্ট করব। সো আপনি এটাই জয়েন করতে পারেন, গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আমরা পিসি বিল্ডে চলে যাই। আমাদের প্রসেসর হচ্ছে AMD রাইজেন 5 3600 প্রসেসর। এটা রাইজেনের 3rd generation একটা প্রসেসর উইথ 6 core অ্যান্ড 12 thread অ্যান্ড 3 বছরের ওয়ারেন্টির সাথে থাকছে। অ্যান্ড এই বাজেটের মধ্যে এইটা বেস্ট প্রসেসর, এক কথায় এটা বেস্ট প্রসেসর এই বাজেটে। অ্যান্ড এটার বেস ক্লক হচ্ছে 3.6 GHz অ্যান্ড বুস্ট ক্লক 4.2 GHz। সো এই বাজেটের মধ্যে এটা বেস্ট, এই জন্য আমরা এটা চুজ করেছি। অ্যান্ড এটা দিয়ে আপনি এটা আর আমাদের GPU এর কম্বিনেশন অনেক ভালো হবে। অ্যান্ড আমরা নেক্সট প্রোডাক্ট অর্থাৎ মাদারবোর্ড হিসেবে নিয়েছি MSI B450 টমাহক ম্যাক্স AM4 AMD ATX মাদারবোর্ড। এটা হচ্ছে 12,000 টাকার মধ্যে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারি আমরা। আর 10,000 টাকার আপনি যদি বাজেট একটু কম থাকে তাহলে 10,000 টাকার মধ্যে MSI B450 মর্টার ম্যাক্সটা নিতে পারেন, ওইটাও ভালো, বাট এটা ওটার চেয়ে বেটার। অ্যান্ড আপনি যদি ওভারক্লক করে থাকেন বা করার ইচ্ছা থাকে ফিউচারে তাহলে অবশ্যই এই মাদারবোর্ডটা আপনার জন্য। সো আর 4টা RAM slot রয়েছে। অ্যান্ড এটার VRMগুলো অনেক ভালো, 3rd generation পর্যন্ত রাইজেনের প্রসেসর সাপোর্ট করবে। অ্যান্ড বাকি এখানে আপনি দেখে নিতে পারেন বাকি যে স্পেসিফিকেশানগুলো। সো এগুলো নিয়ে আমি অত কিছু বলতেছি না, উইথ 3 ইয়ার্স ওয়ারেন্টি এটা বলে দিই। আমাদের নেক্সট প্রোডাক্ট হচ্ছে র্যাম। র্যাম হিসেবে আমরা প্রত্যেকটা প্রোডাক্টই ভালো নেওয়ার চেষ্টা করেছি। সো র্যাম হিসেবে আমরা নিয়েছি কর্সিয়ার ভেনজিয়েন্স RGB প্রো 8GB DDR4 3200 MHz র্যাম। সো এখানে আপনি যদি RGBটা স্কিপ করতে চান তাহলে কিন্তু আপনার হচ্ছে 700 থেকে 800 টাকা আপনার কম লাগবে। সো ওটাও আপনি নিতে পারেন, বাট আমার চয়েস এটা, আমি RGB সহ নিব, কারণ এটা একটা 1 লাখ টাকার মানে অনেক মোটামুটি অনেক ভালো বাজেটের একটা পিসি। সো আমরা প্রত্যেকটা প্রোডাক্টই ভালো প্লাস হচ্ছে গুড লুকিং নেওয়ার চেষ্টা করতেছি। সো এক্ষেত্রে আমরা এটা চুজ করেছি। অ্যান্ড আমরা র্যাম নিব হচ্ছে 8GB 2টা স্টিক, সো টোটাল হবে 16GB, উইচ ইজ কোয়াইট পারফেক্ট, কারণ এটা আমাদের এই পিসিতে 16GB র্যাম অনেক ভালো পারফরমেন্স দিবে। আমাদের নেক্সট স্টোরেজ ডিভাইস এটা হচ্ছে কর্সিয়ার ফোর্স MP510 240GB SSD, যেটা হচ্ছে NVMe PCIe জেনারেশন 3 M.2। সো এই SSDটা অনেক ভালো, আপনারা অনেকে বলতে পারেন যে স্যামসাংয়ের SSD এর চেয়েও বেটার। ইয়াস, ওটা বেটার, বাট ওটার প্রাইস হচ্ছে আরও বেশি। সো আমরা এত প্রাইসের দিকে যাব না, 5,000 টাকার মধ্যে 240GB NVMe SSD এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, আর 5 বছরের ওয়ারেন্টিও থাকছে। সো আপনি জাস্ট এটা আপনার সিস্টেম ড্রাইভ অর্থাৎ হচ্ছে সি ড্রাইভটা এটাই দিয়ে দিবেন, অ্যান্ড বাকি হচ্ছে ফাইলগুলো আপনি রাখতে পারবেন আমাদের নেক্সট কম্পোনেন্ট অর্থাৎ আমাদের হার্ড ড্রাইভে। সো হার্ড ড্রাইভ হিসেবে আমরা প্রতিবারের মতো নিয়েছি সিগাটা বারাকুডা 1 TB HDD, যেটার দাম হচ্ছে 3,700 টাকা, আর এটা নিয়ে তো কিছু বলার নাই তেমন। আমাদের নেক্সট অর্থাৎ মেইন ওয়ান অফ দ্য মেইন ফোকাস এই বিল্ডের সেটা চলে যায়, সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। সো গেমিং অ্যান্ড এডিটিং এই দুটো জিনিসের জন্যই প্রসেসর যতটা ইম্পর্টেন্ট, গ্রাফিক্স কার্ডও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। সো ওই জন্য আমরা গ্রাফিক্স কার্ডও একটা অনেক ভালো লেভেলের গ্রাফিক্স কার্ড নেওয়ার আমরা চেষ্টা করেছি, সেটা হচ্ছে জোট্যাক গেমিং RTX 2060 সুপার, যেটা হচ্ছে 8GDDR6, আর এটা ডুয়েল ফ্যান, আর আপনি এখানে ছবিতে অবশ্যই দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখান থেকে আপনি হচ্ছে আরও কিছু স্পেসিফিকেশান দেখতে পারেন, যেটা আমি অতটা বলার কিছু নাই আমার। আর এটা 5 বছরের ওয়ারেন্টি, 2 বছর হচ্ছে নর্মাল
ওয়ারেন্টি, আর এক্সট্রা 3 বছরের ওয়ারেন্টি পাবেন যদি আপনি কেনার 28 দিনের মধ্যে অনলাইনে একটা রেজিস্ট্রেশন করে ফেলেন। সো এটা কিন্তু অনেক ভালো একটা দিক, এই জন্য অনেকেই কিন্তু অন্যান্য ব্র্যান্ডের থেকে জোট্যাক প্রিফার করে, আমিও ওই জন্যই জোট্যাকটা প্রিফার করতেছি, না হলে হচ্ছে গ্যালাক্স অথবা গিগাবাইট অথবা MSI অনেক ব্র্যান্ডই ছিল। সো যাই হোক, এটার প্রাইস হচ্ছে 42,700 টাকা, আর এটা অ্যান্ড AMD রাইজেন 5 3600 যেটা, সেটার সেটার যে হচ্ছে দুইটার যে পেয়ার, এটা কিন্তু অনেক ভালো একটা পেয়ার হবে। সো আমরা ভিডিও এডিটিং অ্যান্ড গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না। সো আমরা নেক্সট যে কম্পোনেন্ট সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। সো এই পাওয়ার সাপ্লাইটা দেখে অনেকে অনেক অবাক হবে এবং বলতে পারে যে এত ওভার প্রাইসড, এটা হচ্ছে ওভার কিল্ড হয়ে যায়। আমিও মানি যেটা মোটামুটি ওভার কিল্ড হয়ে যায় 8,000 টাকার জন্য, আর বাট এই কিছু কারণ আছে, কিছু স্পেসিফিক রিজন যেটার কারণে আমি এই পাওয়ার সাপ্লাইটা চুজ করেছি। সেটা হচ্ছে যে নর্মাল এমনি CX সিরিজের 600 বা 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই আপনি 6,000-এর মধ্যে পেয়ে যাবেন। সো এখানে আপনার 2,000 টাকার মতন এক্সট্রা যাচ্ছে, সেটার কারণ হচ্ছে এটা হচ্ছে TX সিরিজ অ্যান্ড 650 ওয়াট, সেটা ফ্যাক্ট না, বাট এটা হচ্ছে 80+ গোল্ড। সো 80+ ব্রোঞ্জের চেয়ে কিন্তু গোল্ডের যে পারফরমেন্সটা, মানে হচ্ছে পাওয়ার এফিসিয়েন্সি, এটা কিন্তু অনেক বেটার। আর এটা আরেকটা ভালো যেটা যেটা হচ্ছে মানে আমার কাছে অনেক ভালো লাগছে, সেটা হচ্ছে সেমি মডিউলার পাওয়ার সাপ্লাই উইথ 7 ইয়ার্স ওয়ারেন্টি। সো 7 বছরের ওয়ারেন্টি মানে হচ্ছে আপনি অনেক একটা ভালো জিনিস। অ্যান্ড সেমি মডিউলার, আপনার এখানে একটু দেখেন, জাস্ট হচ্ছে এই একটা মেইন কেবল, এটা থাকবে পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগানো, বাকি কেবলগুলো আপনার যেটা লাগবে সেটা লাগাবেন, যেটা লাগবে না সেটা আপনি হচ্ছে আলাদা রেখে দিবেন। সো এক্ষেত্রে কিন্তু কেবল ম্যানেজমেন্টটা কিন্তু অনেক ভালো হবে, অ্যান্ড আপনার PCটা দেখতে কিন্তু অনেক সুন্দর এবং ক্লিন, নিট অ্যান্ড ক্লিন থাকবে। সো এই ছিল আমাদের পাওয়ার সাপ্লাই, এটার দাম হচ্ছে 7,800 টাকা। অ্যান্ড আমাদের নেক্সট কম্পোনেন্ট, এটা দেখে অনেকে বলবে যে এটাও হচ্ছে লাইক ওভার প্রাইসড বা ওভার কিল্ড এই বিল্ডের জন্য, বাট আমার আমার মতামত হচ্ছে যে আপনি 1,00,000 টাকার একটা PC কিনতেছেন, সেক্ষেত্রে আপনি 8,000 টাকা একটা কেসের পিছনে খরচ করতেই পারেন না, যেহেতু আপনার হচ্ছে অন্যান্য প্রোডাক্ট পারফরমেন্স ফুলফিল করা হয়ে গেছে, দেন আমরা এটা নিতেই পারি। আর এইটার হচ্ছে, এটা নিয়ে আমার মানে অনেক কিছু বলার আছে, যেটা হচ্ছে কুলার মাস্টার TD500 মেশ, অ্যান্ড এটা হচ্ছে হোয়াইট আর ব্ল্যাক দুইটা কালারে আছে। সো ফার্স্ট অফ অল, এটার এয়ার ফ্লো পুরাই অন্য লেভেলের এয়ার ফ্লো, কারণ হচ্ছে সামনে মেশ আছে, অ্যান্ড এটার সাথে কিন্তু ফ্যান ইনক্লুডেড থাকবে। সো আপনার এয়ার ফ্লো কিন্তু অনেক ভালো হবে, আপনার হিটিংয়ের কোনো ইস্যু হবে না PC-র ভিতরে, আর এক্সট্রা কোনো ফ্যান কেনাতেও টাকা খরচ করতে হবে না। অ্যান্ড তাছাড়া এটা কিন্তু অনেক গুড লুকিং উইথ এই RGB ফ্যানগুলো কিন্তু অনেক সুন্দর দেখায়, অ্যান্ড এটার বিল্ড কোয়ালিটিও অনেক ভালো। আর আপনি যদি একটু আপনাকে পিছনে আর হচ্ছে সাইডে দেখাই, এটা কিন্তু অনেক স্পেস, অ্যান্ড এটার এটার গ্লাসটা কিন্তু হচ্ছে টেম্পার্ড গ্লাস। সো সব মিলাই কিন্তু এটা 8,000 টাকার মধ্যে অনেক ভালো। আমি একটা রিভিউ ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আপনি ওটা দেখতে পারেন। এই কেসটা এই বাজেটের মধ্যে বেস্ট আমি মনে করি, আর এটার ওজন হচ্ছে 6.95 কেজি। সো এটা কিন্তু অনেক ভারী। আর আচ্ছা, আমি ফ্যানের ব্যাপারটা একটু দেখি যে এটা কয়টা ফ্যান ইনক্লুডেড। এটা হচ্ছে এটার সাথে IGES 4টা ফ্যান ইনক্লুডেড থাকবে, যেটা হচ্ছে সামনে 3টা অ্যান্ড পিছনে আরেকটা, অথবা জাস্ট 3টা ফ্যানই ইনক্লুডেড থাকবে। বাট আপনি যদি সামনে 3টা ফ্যান ইনক্লুডেড থাকে, একটা আপনি খুলে জাস্ট পিছনে লাগাই দিবেন, তাহলে কিন্তু আপনার এয়ার ফ্লো অনেক ভালো হবে। সো এই বাজেটের, আর যদি আপনি বাজেট একটু কমাইতে চান, সেক্ষেত্রে আপনি 4,500 টাকার মধ্যে অ্যান্টেক NX310 ওইটাও নিতে পারেন, ওটাও অনেক ভালো একটা হচ্ছে কেসিং। বাট আর কি, সেক্ষেত্রে আপনার কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে। আর তাছাড়া আপনি যদি দেখেন, আপনি 4,000-5,000 টাকার মধ্যে একটা কেস কিনলে, ওটার যদি আপনি ফ্যান কিনতে যান, সেক্ষেত্রে কিন্তু আরও কিছু টাকা খরচ হবে। বাট এক্ষেত্রে কিন্তু এখানে আপনার 3টা ফ্যান IGES ইনক্লুডেড আছে, সো এটা কিন্তু অনেক ভালো একটা কম্বিনেশন হবে। সো এই ছিল আজকের আমাদের PC বিল্ড। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিবেন, অ্যান্ড এই এই বিলটায় যদি মনে হয় আমার কোনো ভুল আছে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে আপনার মতামত দিবেন, আমিও রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবগুলো কমেন্টে। আর হচ্ছে আর কিছু বলার নাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।